লোকসভা নির্বাচনের রণকৌশল হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে জয়যাত্রা রথকে সুগম করতে অভিজ্ঞ রাজনৈতিক সেনাপতিদের নিয়োগ করেছে বিজেপি কেন্দ্র নেতৃত্ব। হরিয়ানায় বিজেপির উন্নয়নমুখী সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের জনপ্রিয় নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবকে। দায়িত্বভার গ্রহণ করার পরেই হরিয়ানায় একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি, বৈঠক করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবার হরিয়ানাতে 47 আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেবেন বিপ্লব কুমার দেব। হরিয়ানা বিজেপির হেভি ওয়েট নেতা এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সহ ওম প্রকাশ ধনকর এবং সুধা যাদব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ 36 জন নেতার সঙ্গে নির্বাচনী প্রচার অভিযানে প্রভারী হিসেবে বিজেপি প্রার্থীর জয় মসৃণ করতে বিভিন্ন সভায় এবং অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের মানুষের প্রিয় নেতা বিপ্লব কুমার দেব। দেশের চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের কাছে বিপ্লব কুমার দেব সহ নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেওয়া মোট 36 জন নেতার নাম ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং ইনচার্জ অরুণ সিং। উল্লেখ্য, এর আগেও পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে দলের প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিয়েছেন বিজেপির অন্যতম ক্রাউড পুলার এবং মানুষের ভালোবাসার জননেতা বিপ্লব কুমার দেব। বর্তমানে একদিকে রাজ্যসভা সাংসদের দায়িত্ব পালন করার সঙ্গে হরিয়ানার প্রভারীর দায়িত্ব যেমন পালন করে চলেছেন তিনি, তেমনি সমানভাবে রাজ্যে 23 বিধানসভা নির্বাচনে নিজের প্রিয় দলের জয়ের রথকে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। দলের কর্মীরা তার বক্তব্য আর তেজময় উপস্থিতিতে প্রতিবারেই নতুন উৎসাহ আর উদ্দীপনায় ভরে ওঠে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।